গান শাশ্বত বাংলার লোক সংস্কৃতির একটি প্রধান অঙ্গ। গানের মাধ্যমে জাতির কল্যাণ, ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা, নৈতিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি, জীবাত্মা ও পরমাত্মার পরিচয় বিকাশের উত্তরণ ঘটে থাকে। গান মানুষের মনের খোরাক, তাই তো গান রচনা করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন আমাদের ধরাতে জন্ম নেওয়া বহু কবি ও সাধকগণ। তাদের মাঝে অন্যতম লোকজ কবি মোহাম্মদ নজরুল ইসলাম ইয়াফিস, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অন্তর্গত মিনহাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম হাজি আব্দুল করিমের ঔরসে মরহুমা রফিকুন্নেসার গর্ভে জন্মগ্রহণ করেন। এই বাউল কবির কিছু বিচ্ছেদ মুর্শিদি ও আধ্যাত্মিক গান নিয়ে সাজানো হয়েছে ১৩ পর্বের ধারাবাহিক বাউল গানের অনুষ্ঠান বাউলা বাতাসে। Thank you.
একাকী হই